गाइस अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय अनदर ब्लॉग। आशा करछि सबाई भालो आछेन सुस्थ आछेन। सकाल सकाल देखतेई पाच्छेन आमी रेडी टेडी हुए एकेबारे साजिद के सह निये एबं आमार बड़ो आपुके निये कोथाय जाच्छि। हाँ आमी कलेजे जाबो आर होच्छे साजिद आर तार बड़ो आंटी जाबे बड़ो आंटी शोशुर बाड़ीते। तो आपू होच्छे आपू शोशुर बाड़ीते जाबे साथे साजिदकेओ निये जाच्छे जेहेतु आमी बासाय थाकबो ना। तो आपुई होच्छे साजिद के आज के सारा दिन डाकबे जतक्षण पर्यन्त आमी आसबो ना। तो ओदेरके नामिए दिए होच्छे आमी एबार चले जाच्छि कलेजेर उद्देश्ये। तो रास्ताय ओदेर दुजनके नामिए दिएछि माने कलेजे जावार पथे होच्छे आपू शोशुर बाड़ी पड़े। तो नामिए दिए आमी चले एसेछि सोजा कलेजे। एई जे देखते पाच्छेन আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি গাইস, আমার কণ্ঠ বা আমার গলা একেবারে ভেঙে গিয়েছে। শীতকাল আসলে এটা আমার প্রায় হয়ে থাকে। তাছাড়া আমার কণ্ঠ এমনিতেই ফাটাবাস, মানে আমার কণ্ঠ অনেক বাজে। তার মধ্যে যখন গলাটা ভেঙে যায় ঠান্ডা লেগে, তো তখন কথা যেন মুখ দিয়ে বা গলা থেকে বের হতে চায় না। শব্দগুলো যেন যেগুলো আমি উচ্চারণ করছি সবগুলো আবার নিজেরা ভেতর দিকে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা একটা। তো আমার এই ভয়েসটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। এমনিতে ঠান্ডা লাগে নাই, কিন্তু গলা ভেঙে একেবারে বসে গিয়েছে। এটা আমার শীতকাল আসলে একদিন ভালো থাকলে তিন দিন পর্যন্ত এরকম থাকে। তো যাই হোক, কলেজে চলে আসছি আর আমার সাথে আমার দুটো ফ্রেন্ড আসছিল। আরেকজন ফ্রেন্ড হচ্ছে চকরিয়া থেকে আসবে। তো সে আসা পর্যন্ত আমরা এদিকে ওয়েট করছিলাম। তারপর হচ্ছে আমরা ক্লাসে যাই। ডিগ্রি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার পর থেকে আমি একদিনের জন্য ক্লাস করতে আসি নাই। তো ক্লাসরুমটাও খুঁজে পাচ্ছিলাম না। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরও আমি ক্লাসরুম খুঁজে পাই নাই। যাই হোক, আমার সাথে যে আসছিল সে ফার্স্ট টাইম এসেছে, মানে অ্যাডমিশনের পর। শুনলাম ডিসেম্বরে নাকি আমাদের ইনকোর্স পরীক্ষা হবে, তো জানি না কি হয়। এখন যে ভবনটাতে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ডিগ্রি রেস্টুরেন্টের ভবন, আর ওই পাশে এতক্ষণ যে ভিউটা আমি আপনাদেরকে দেখিয়েছি ওইটা ছিল আমাদের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারদের ভবন। যাই হোক, অতক্ষণ আমরা ক্লাসের থেকে একটা ক্লাস করে তারপর হচ্ছে বেরিয়ে পড়ি। কজ আমার সাথে যে ফ্রেন্ডটা এসেছিলো সে নাকি আসার সময় বাসা থেকে কিছুই খেয়ে আসে নাই, যার কারণে হচ্ছে একটু নাস্তা খাওয়ার জন্য নেমেছিলাম আমরা। আমাদের ক্লাসরুম ছিল দুইতলাতে। তো নামার পর দেখতেছি আমাদের ক্যান্টিনটাও বন্ধ হয়ে গেছে। ক্যান্টিনে এখন স্টুডেন্টরা, মানে ছেলে স্টুডেন্ট যারা আছে তাদের বেশিরভাগ ওখানে খেলা করতেছে, দেখলাম দাবা খেলতেছে। তো আমি ভয়েস দেওয়ার সময় সাজিদ একটু দুষ্টমি করছিল, তো সেটা আপনারা স্কিপ করে যাবেন। যাই হোক, আমরা নেমে একটা দোকান থেকে একটু ফ্রুটিকার কেক খেয়ে আবার চলে আসি কলেজে। তারপর যে ফ্রেন্ডটা আসার কথা ছিল সেও এর মধ্যে চলে আসছে। তারপর আমরা আরও একটা ক্লাস করে কলেজ থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টের দিকে চলে আসি। কজ আমারও হালকা পাতলা খিদে লেগে গিয়েছিল, আর আমাদের যে ফ্রেন্ডটা চকরিয়া থেকে আসছে বললাম তারও নাকি খিদে লেগে গিয়েছে। সে চকরিয়া থাকলেও কক্সবাজার চাকরি করে, যার কারণে সে সকাল থেকেই নাকি কিছু না খেয়ে এসেছিল। যাই হোক, এই রেস্টুরেন্টটাতে আমি এর আগে অনেকবার এসেছি, এখানকার অনেক ব্লগও আমার চ্যানেলে দেওয়া আছে, সামনেও আপনারা হয়তো দেখতে পাবেন। আরও ব্লগ আসতে চলেছে ইন্টারেস্টিং ব্লগ। মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং প্লিজ একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। তো এখানে কিন্তু আরও কাজ চলতেছে, যেহেতু শীতকাল এখন আস্তে আস্তে আরও ফুল গাছ লাগানো হবে এখানে। তো এখানে প্রায় দেখা যায় কিছুদিন পরপরই কাজ করার জন্য মানুষ দেওয়া হয়, মানে ঘাসগুলো পরিষ্কার করে দেন হচ্ছে ফুল গাছ লাগায় মেবি। তো যাই হোক, আমরা চলে আসি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে আসার আগে এই ফুল গাছগুলো দেখলে আমরা জাস্ট ফুল ধরতে ইচ্ছা করে। ছোটো ছোটো এই পিচ্ছি ফুলগুলা আমার অনেক বেশি পছন্দের বলতে পারেন। তো যাই হোক, এরপর আমরা রেস্টুরেন্টে এসে বসে মেনু কার্ড দেখতেছিলাম, আর রেস্টুরেন্টের ভিতরে একটু দেখাই আপনাদেরকে। যদিও এর আগে দুটা তিনটা ব্লগে আপনারা আমার এই রেস্টুরেন্টটা দেখেছেন, এই রেস্টুরেন্টটাতে আমাদের প্রায় সময় আসা হয়। কজ আমাদের এলাকাতে বা আমাদের এই উপজেলাতে, যেহেতু এটা একটা উপজেলা, এটা জেলা না, মানে জেলা পর্যায়ে পড়ে না, বান্দরবান জেলার একটা ছোট্ট উপজেলা আমাদের লামা। তো এখানে তেমন একটা এখনও রেস্টুরেন্ট অ্যাভেলেবেল হয়ে যায় না, যার কারণে হচ্ছে এটাতেই প্রায় আসি আমরা। তো আমি মেনু কার্ড দেখতেছিলাম আর আমার ফ্রেন্ডের থেকে জিজ্ঞেস করতেছিলাম কে কী খাবি, কিন্তু ওরা বলতেছে তুই অর্ডার কর। যাই হোক, আমি যেহেতু এখান থেকে গিয়ে আমরা তিনজনে আবার ভাত খাবো, তো চিন্তা করলাম বাসায় গিয়ে ভাত খাবো, তো চিন্তা করলাম হালকা পাতলা কিছু খাই। আর তাছাড়া এখানে আমি যে খাবারগুলো অর্ডার করতে চেয়েছিলাম
তো ওগুলো নাকি এখন অ্যাভেলেবেল ছিল না, তাই আমি অর্ডার করে দিই চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে আমাদের দুজনের জন্য কফি, আর আমার আরেকটা ফ্রেন্ডের জন্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। যাই হোক, এগুলো অর্ডার করে আমরা ওয়েট করতেছিলাম, আর আমাদের কিছু ফ্রেন্ডের নাম এখানে গসিপ করছিলাম বসে বসে। যাই হোক, এর মধ্যে হচ্ছে আমাদের খাবারটা চলে আসে। তো এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা মজা হলো, চিকেন ফ্রাইটা খুব একটা ভালো লাগে না আমার কাছে। যাই হোক, তো আমরা যেটা নিয়ে গসিপ করছিলাম সেটা হচ্ছে আমাদের এক্সামের সময় কে কী করেছিল সেগুলো নিয়ে কথা বলতেছিলাম, কে চুরি করছে, কে নকল করছে, কে কার থেকে দেখছে, এসবই বলতেছিলাম আমরা বেশিরভাগ সময়। আর হচ্ছে হাসি হাসি তামাশা করছিলাম, আর কিছু কাপল দেখতেছিলাম যেগুলোকে সো কল্ড কাপল বললেও ভুল হবে না। তো ওদের কিছু কীর্তিকলাপ আমরা আসার সময় দেখছি, আর এগুলো নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম। তো এরা আসলে কাপল নাকি কি বলবো ওদেরকে, বুঝতেছি না, স্টুডেন্ট ছিল। যাই হোক, ওইসব টপিক বাদ দিয়ে এখন খাবারটাই খাই। আর এইসব কথা বললে অনেকে আবার বলতে আসবেন, আপু আপনি কি কলেজে গিয়েছেন এসব দেখার জন্য, বা এগুলো নিয়ে কথা বলার কি আছে। যাই হোক, ওসব আমি বাদে দিচ্ছি, কিন্তু চোখ তো আর বন্ধ করে রাস্তায় হাঁটা যায় না, তাই বললাম। ভাইয়া একটু টিস্যু দিয়ে দেন কয়েকটা। যাই হোক, আমাদের কফি এবং হচ্ছে মিন্ট লেমন যে জুসটা অর্ডার করেছিলাম আমার বান্ধবীর জন্য, তো এগুলো চলে আসে। আর আমার ঠান্ডা লাগার কারণে আমি কফিটাই খাচ্ছিলাম। ঠান্ডা না লাগলে দেখা যেত, আমি এটাই চুজ করতাম, মানে মিন্ট লেমন জুসটা। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর দেখুন ফুল গাছের মধ্যে কি সুন্দর প্রজাপতি হেলে দুলে উড়ে বেড়াচ্ছে। তো খুব ভালো করে ভিডিও করার ইচ্ছে থাকলেও আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল এবং হাতে সময় কম ছিল, কারণ আমি সাজিদকে দেখে এসেছি বাসায়, বাসায়ও না তাও আপুর বাসায়। আর আপু বারবার ফোন দিচ্ছিল কারণ সাজিদ নাকি ঘুমিয়ে যাচ্ছে আর আমাকে খুঁজতেছে। যাই হোক, এর জন্য হচ্ছে তাড়াহুড়ো করে আমরা আবার রিক্সায় উঠে পড়তেছি। তো এই রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর, না হয় আমি আপনাদেরকে রাস্তার ভিউ দেখাই আজকে। এই রাস্তাটা আমাদের কলেজ থেকে বাসায় আসার দিকে পড়েছে, মানে বাজারের দিকে। তো আমি বাসায় যাওয়ার অর্ধেক রাস্তায় নেমে আপুর শ্বশুর বাড়িতে গিয়ে আপুকে আর সাজিদকে পিক করব, দেন হচ্ছে ওদেরকে নিয়ে আবার হচ্ছে বাড়ির দিকে যাব। এর মধ্যে রিক্সায় উঠে আমি আবার আপুকে ফোন দিয়েছিলাম, আপু বলছে সাজিদ নাকি ঘুমিয়ে গিয়েছে। আমরা দুই বান্ধবী এক রিক্সায় উঠলেও আবার গিয়ে কিন্তু বাজারে গিয়ে দুজনে দুদিকে চলে যেতে হবে। বেশি ভাই ঠুসছে আমার জন্য, হ্যাঁ সাজিদকে আপু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল, যার কারণে ড্রেস আপ খুলে, মানে ওর জামা কাপড় খুলে ঘুম পাড়িয়েছিল। তো সে জামাটা আর না পরিয়ে হচ্ছে আমি নিয়ে এসেছি যেহেতু বাড়ির কাছাকাছি আমাদের। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।